বিপদ পৃষ্ঠা সন তেরোশো এক সাল রাধারমন ভাচার্যের সময় তোল্পিবাহক শিবু ঘোষকে লইয়া সোনার গায়ের জমিদার বাড়ি পূজা করিতে যাইতেছিলেন শিবুর কাঁধে একটি বোচকা হাতে ভট্টাঁদ মহাশয়ের কেম্বিসের ব্যাগ তাহার ঠেলো হুঁকা দা কাটা তামাক কয়লা শোলা ও চকমকির পাথর শুদ্ধ থলেটি তার নিজের হাতে ঝোলানো বগলে সাদা কাপড় বসানো ছাতি বেলা চড়িয়াছে সোনার গা পৌঁছিতে বেলা চারটার কম নয় সতেরো ক্রোশ পথ রাস্তাঘাট ভালো নয় দেশে চালের দাম চড়ার দরুন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আউশ ধান সুবিধা হয় নাই অতিরিক্ত বন্যার ফলে বহু স্থানে আউশ ফসল নষ্ট হইবার সংবাদ পাওয়া গিয়াছে চুরি ডাকাতি বাড়িয়াছে শিবু আজ বিশ বৎসর ভট্টাচার্য মহাশয়ের তোলপিবাহক যে যে শিষ্য তার সাধারণত যাতায়াত সেসব বাড়ির প্রত্যেকের সঙ্গে সে পরিচিত এসব রাস্তায় সে গত বিশ বছর ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠা সে জানে বাহিরে কোথাও গেলে সপাক ভিন্ন তিনি আহার করেন না যেখানে সেখানে জলগ্রহণ করেন না সাত্ত্বিক প্রকৃতির ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত তিনি আজ কয়দিন বৃষ্টি বন্ধ হইয়াছে রাস্তাঘাট করদম শূন্য নদীর জল কমিয়াছে বন ঝিঙের ফুল ফুটিয়াছে ফিঙে ও দোয়েলের গানে বাঁশবন আমবাগান মুখর ঝোপের মাথায় বনকলমির নীল ফুল ডাঙার বড় বটগাছটা এই মাঠের মধ্যে দেখা গিয়াছে শিবু জানে ওই বটগাছের পাশে একটা পুকুর আছে জলটা খুব ভালো ঠাকুরমশাই বটতলায় রসুই চড়িয়ে দিতে হবে নইলে পেশাদ পাওয়া আর এবেলা বেলা নেই চাল সঙ্গে আছে আনা হয়নি তো সঙ্গে কেন আনিস নিরে গাধা উল্লুক ঠাকুরমশাই চাল কি ঘরে ছিল যে আনবো মা ঠাকরুন বললেন চাল বাড়ন্ত শিব তোকে বললে পৃষ্ঠা সাতশো এক হ্যাঁ ঠাকুর মশাই মিছে কথা বলবো না আড়াই টাকা মনের চাল হয়েছে চার টাকা মানুষের কি আর কিনে খাবার ক্ষমতা আছে সব হয়েছে দিন আনি দিন খাই বিষ্ণুপুরের সে চাল কোথায় গেল মা ঠাকুরুনের কাণ্ড তিনি লুকিয়ে লুকিয়ে ভাত রেঁধি পাড়ার ছেলে মেয়েদের ডেকে ডেকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়ে খেতে দেবেন কত দিন বারণ করে দেখলাম তা মা ঠাকুরুন পরের চোখে জল দেখলি আর থাকতে পারেন না সাক্ষাৎ লক্ষ্মী লক্ষ্মী যাক তা সেই বলে এক বেলার মতো দুটো চাল আনতে পারলে না বুড়ো ভূত বকবেন না ঠাকুরমশাই চাল আমি জোগাড় করে দেবানি আরাম বুনো পাড়া থেকে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই একটা কথা ভাবছি কি কথা রে বললে ভয় পাবেন না তো আপনি আবার যে ভিতু কি বল না আরামডাঙ্গার বুনো সব ব্যাটা ডাকাত ঠেঙ্গারে খুনি আরামডাঙ্গার ওধারে যে পাঁচকুড়োর বীর ওই বুলে যে কত মানুষের মুন্ডু আর দেহ তার লেখা জোকা নেই তাতে কি আমাদের কাছে কি আছে যে নেবে আমি ভিতু না তুই ভিতু কর্মফল আর প্রাক্তন এ দুটো ছাড়িয়ে কোন মানুষটা কবে উঠেছে বলতে পারিস হুম এসব কথা তোকে বলা আর বেনবনে মুক্ত ছড়ানো ভট্টাচার্য মশাইকে বটতলায় বসাইয়া শিবু ঘোষ চাউল এবং কিছুক্ষণ পরে তিনজন জোয়ান লোককে সঙ্গে করিয়া ফিরিল তাহাদের মধ্যে একজন তাহাকে প্রণাম করিল ঠাকুর মশাই দু কাঠা চাল এনেলাম আর দু কাঠা সোনামুগির ডাল আপনি রাধুন। আমরা পেশাদ পাব ঘি তেল মশলা মাছ আলু পটল বেগুন সব আসছে আমাদের গা থেকে সিঁদে দিচ্ছি আপনাকে রাধারমন ভট্টাচার্য চমকাইয়া উঠিলেন সর্বনাশ বলে কি তিনি শূদ্রজাজি ব্রাহ্মণ নহেন জীবনে কখনো শূদ্রের দান গ্রহণ করেননি তাহা হইলে রানির রাসমণির বাড়ি হইতে সেবার দান লইয়া তিনি বড় মানুষ হইতে পারিতেন শিবু ঘোষ সব জানে জানিয়া শুনিয়া ইহাদিগকে জুটাইয়া আনিবার হেতু কি শিবুর দিকে চাহিয়া দেখিলেন শিবু উহাদের পিছনে দাঁড়াইয়া রহিয়াছে তাহার মুখে এক অদ্ভুত ভাব চোখে যেন ভয়ের দৃষ্টি রাধারামণ ভট্টাচার্য বলিলেন বাপু সকল আমি তোমাদের সিধে নিতে পারবো না প্রসাদ পেতে চাও আমি যা রাঁধবো তাই খেও এখন এই চাল থেকে শেরখানে পয়সা নিয়ে আমায় দিয়ে যাও ওদের পিছন দিকে দাঁড়াইয়া শিবু চোখ টিপিতেছে কেন ভট্টাচার্য মশাই কিছু বুঝিতে পারিলেন না পৃষ্ঠা সাতশো দুই আগের জোয়ান লোকটি এবার বুক ফুলাইয়া এক পা সামনে আসিয়া বলিল ওসব হবে না ঠাকুর তোমাকে রাখতে হবে আমাদের শিরে নিতে হবে আমার নাম শোনা আছে কি আমার নাম ভৈরব সর্দার সর্বনাশ ভট্টাচার্য মহাশয় শিহরিয়া উঠিলেন ভৈরব ডাকাতের নাম এ অঞ্চলে কে না জানে সেদিনও হলুদ পুকুরের মজুমদারের বাড়ি চিঠি দিয়া ডাকাতি করিতে গিয়া গ্রামের লোকের সঙ্গে লড়াই করিয়া দুটিকে খুন করিয়া রাখিয়া আসিয়াছে ভৈরব ডাকাতের নাম করিয়া এদেশে মায়েরা দুষ্ট ছেলেদের ঘুম পাড়ায় ভৈরব ডাকাত যে কোথায় থাকে তাহার কোন নিশ্চয়তা নাই আজ এ গ্রাম কাল গ্রাম গ্রামবাসীদের সাধ্য কি যে তাহারা পুলিশে খবর দেয় কে প্রাণ হারাইতে মশাই নিরীহ ব্রাহ্মণ পণ্ডিত মানুষ কখনো কোন গোলমালের মধ্যে থাকেন না জীবনে শুধু শাস্ত্রপাঠ ও পূজার্চনায় দিন কাটাই আসিয়াছেন একই বিপদ তাহার জীবনে আজ অকস্মাত আসিয়া উপস্থিত তিনি কোনো কথা বলিলেন না চুপ করিয়া শুধু চাহিয়া রহিলেন লোকটার দিকে বাঘের সামনে হরিণের চোখের মতো সম্মোহিত দৃষ্টি তার চোখে দশু আবার বলিল বলি কানে গেল না কথা ঠাকুর মশাই সিধে নিতে হবে তোমাকে রাখতে হবে ঠিক এই সময় দুজন লোক একটি বৃহৎ কাঠের বারকোষে সিধা বহন করিয়া বর্তলায় আনিয়া হাজির করিল একটি রুই মাছ আলু পটল বেগুন পাকাকলা সন্দেশ দই প্রভৃতি বারকোষে সাজানো অগ্রবর্তী লোকটা ত্যাগ হইতে দশটি টাকা বাহির করিয়া বারকোষে রাখিয়া বলিল তোমার দক্ষিণে ঠাকুর মশাই এইসব নাও নিয়ে রাধো খাও আমাদের একটু পেশাদ দিলেই চলবে টাকা দশটা চাদরের ভট্টাচার্য মশাই বোকার মতো মাত্র কথা তাহার বাহির হইল না লোকটা বলিল কি কথা কইছ না যে এসব নেবে না ভট্টাচার্য মশাইয়ের মুখে কোনো কথা নেই লোকটা এবার রাগিয়া উঠিল তাহার চোখ রক্তবর্ণ হইয়া উঠিয়াছে মুখ চোখের ভাব কঠিন ও ভীষণ বলিল তবেরে বিটলে বামুন তুমি ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। সে হঠাৎ হাঁকিয়া বলিল আব্দুল আব্দুলের মতো একজন আগাইয়া বলিল কি হুকুম সর্দার এই বামুনকে এক কোপে কেটে বিলের জলে ভাসিয়ে দাও ধরো এর হাত দুলো ধরো এসে পা এখনই মুন্ডু ছটকে দেব দা দিয়ে এক্ষুনি ওর বামুনগিরি এক্ষুনি ঘুচিয়ে তবে আমার নাম ভৈরব সর্দার তারপর সে হাঁকিয়া বলিল কেমন এইবার শেষ ঠাকুর শেষবারের মতো জিজ্ঞেস করছি শীধে নেবে নিতে রাজি হও। কেমন তো আব্দুল জব্বার রাজি হলেই ছেড়ে দেবে। কেমন রাজি হলে মহাশয় উহাদের কথা শুনিতেছিলেন না মাঘ মাসের শুক্ল শুভ নবমীতে তার জন্ম রামচন্দ্রের মত পৃষ্ঠা সাতশো তিন মাঘ মাসে শীতে পক্ষে নবমাঙ্গ কর্কটে শুভে কৌশলাল জনায়ন্ত্র বিষ্ণুতুল শেষকালে এই তার শুভ জন্মতিথির পরিণাম শুধ্র যাজন তিনি করেন না এই অপরাধে এই দস্যুদের হাতে অপমৃত্যু ছিল তার লিপি কত দুর্গাষষ্ঠীর বোধনে চণ্ডীপাঠের সময় তিনি নিজেই আবৃত্তি করিতেন যজমানের বাড়ি যা দেবী সর্বভূ মৃত্যুরূপে না সংস্থিতা যদি করাল বেশিনী নৃমুন্ড মালিনী কৃপান হস্তা সেই দেবীর আবির্ভাব তাহার জীবনে আসন্ন হইয়াই থাকে তাহাকে তিনি আবাহন করিয়া লইবেন খোকার মুখ মনে পড়িল সে আসিবার সময় বলিয়াছিল বাবা আমার জন্যে কি কি আনবে আনব তুই বল বাসতা এন অর্থাৎ বাতাসা তাদম্বিনীকে আর দেখিবেন না খোকাকে না শৈল জবা মানদাকেও নয় আব্দুল জব্বার আসিয়া রাধারমন ভট্টাচার্যের হাত চাপিয়া ধরিল আর একজন কালো জোয়ান মতো লোক তাহার এবং তাহাকে চ্যাংদোলা করিয়া বিলের জলের ধারে চলিল লইয়া তাহার পর একটা উঁচু ছোট ঢিবির তাহার গলাটা কে একজন বলিল গামছাটা দিয়ে বেঁধে দাও চোখ ভট্টাচার্য মশাইয়ের গলার পাশে চোরকাটা লাগিয়া কুটকুট করিয়া উঠিল একবার তিনি ভাবিলেন চোরকাটার মধ্যে কেন এরা এনে ফেললে গামছা দিয়ে ততক্ষণ তাহারা তাহার চোখ বাঁধিয়া ফেলিয়াছে অন্ধকার চারিদিকে অন্ধকার অন্ধকারের মধ্যে শুধু খোকার মুখ দেখা যাইতেছে মনে পড়িল ইসপনিষদের পুঁথিখানার নকল করার কাজ এখনো বাকি পুঁথিখানা আর শেষ হল না অন্ধকার সব অন্ধকার